আজকে আমরা চলে এসেছি আবার সেই অফিস পাড়া বা ডাউল হাউসে, বেস্টটা তোরা দিল। মানে আমি যদি বলি 500 টাকা, এটা আমার আপাতত খাওয়ার জীবনের বেস্ট লস্ট। এটা সব অর্ডার চিকেনের পিসটাকে, এটা দাম হচ্ছে 130 টাকা। তো এটাকে আমি আটিটা বের করে, হ্যালো গাইস, একটা নিউ ফ্রেশ ভিডিওতে তোমাদের স্বাগত। ভিডিওটা কত ফ্রেশ হবে সেটা বলতে পারছি না, কারণ আজকে আমরা চলে এসেছি আবার সেই অফিস পাড়া বা ডাউল হাউসিতে। আগের ভিডিওতে না হচ্ছে প্রপার ইন্ট্রো, না হচ্ছে প্রপার এন্ডিং, আর তাছাড়াও এখানকার কিন্তু বহু ভালো ভালো খাবারের স্টল আছে যেগুলো কভার করা হয়নি। তো আজকে মোস্ট রেকমেন্ডেড দোকানগুলোই কভার করবো। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক, আর জমিয়ে কিছু স্ট্রিট ফুড খাওয়া যাক। উই আর ফুডিস, ওয়েলকাম টু আর চ্যানেল। এখানে হবে মজা, হবে হাসি, হ্যাঁ বস আমরা খেতে বড্ড ভালোবাসি। ফার্স্ট আমরা যে দোকানে চলে এসেছি এটা হচ্ছে রাহা লস্যি, এটা নরমাল দাদা, দেখো এটা ড্রাই ফ্রুট বানাবে। এখানকার যে ক্রেজটা লস্যি খাবার মানে মাথা খারাপ। আমরা এসে মোটামুটি আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, তারপরে অনেক কষ্টের লস্যি পেলাম। তো মোটামুটি আমরা একটা নর্মাল মিডিয়াম লস্যি নিয়েছি আর একটা ড্রাই ফ্রুট লস্যি নিয়েছি। তো এর যে এটা নর্মাল লস্যি, এটার দাম হচ্ছে 45 টাকা। টেস্ট করে দেখি। টক টক, দারুণ মিষ্টি না এটা। এটা কিন্তু কোনো জল ইউজ করে না, তার জন্য ফ্লেভারটা কিন্তু আলাদাই লাগছে। এটা মোটা করে এরকম মালাই দিয়ে দিয়েছে, যেটার জন্য খেতে আরও হেভি লাগছে। এরপরেই আমরা নিয়েছিলাম হচ্ছে ড্রাই লস্যি, মানে ড্রাই ফ্রুট দিয়ে লস্যি। তো উপরে এরকম একটা মালাই দেওয়া রীতিমতন, আর চকো পাউডার, আর প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট দেওয়া। এটার দাম হচ্ছে 85 টাকা। জাস্ট এই রকম ড্রাই ফ্রুট দেওয়া, মানে কাজু, কিশমিশ, চকো পাউডার, জাস্ট ভর্তি। চকো পাউডারটা হালকা ফ্লেভার আসছে, আর কাজু কিশমিশ যখন পড়ছে মুখে জাস্ট আলাদাই লাগছে। আর এখানে কাজু কিশমিশের সাথে কিন্তু পেস্তাও দেয়, মানে এতটা কাজু বাদাম দিল, এতটা কিশমিশ দিল, পেস্তা এতটা দিল। মানে আমি যদি বলি 500 টাকা, এটা আমার আপাতত খাওয়ার জীবনের বেস্ট লস্যি। এটা মানে জাস্ট আলাদাই। এটা রাহা লস্যি অন্তত ড্রাই ফ্রুটের যে লস্যিটা একদম মাস্ট ট্রাই। আচ্ছা লস্যি খাওয়া তো কমপ্লিট, এবার আমরা একটু যাবো বিরিয়ানির দিকে। আর এখানকার মানে সবচেয়ে জনপ্রিয় বিরিয়ানি যদি বলি, এটা তো দাস বিরিয়ানি। আচ্ছা দাম কি আছে বিরিয়ানি, তাই বলো দাও। আমার বিরিয়ানির দাম আছে চিকেন 130 টাকা। আচ্ছা দোকান ওপেনিং বলো, শুরু হয় 12টা থেকে আর রাত্রে সন্ধে 6:30টা। কি বলছিস, দু প্লেট তুমি চিকেন ফুল বিরিয়ানি করে দাও। চারটে বাটন ওই খানে কত তো এই হচ্ছে দাস বিরিয়ানি, যেখানে এরকম একটা চিকেন থাকে, এই সব অর্ডারের চিকেনের পিস থাকে। এটার দাম হচ্ছে 130 টাকা। আর এইখানে হচ্ছে এতটা স্যালাড থাকে, একটা লেবু, একটা লঙ্কা, আর তাছাড়া একটা এইরকম ইয়েলো কালারের একটা আলু থাকে।
রাইসের কথা যদি বলি হিউজ কোয়ান্টিটি, দাম হিসাবে প্রচুর কোয়ান্টিটি। এটা হচ্ছে কলকাতার একদম অথেন্টিক বিরিয়ানি, যেটা হচ্ছে সাদা আর পুরোপুরি ইয়েলো রাইস। কলকাতা বিরিয়ানির স্টাইল হচ্ছে হলুদ আর সাদা রাইস, পুরো প্রপার দেখা যায়। আর কথা না বাড়িয়ে শুরু করি এবার। এবার রাইসের কথা যদি বলি, ঝুরঝুরে রাইস, একদম একদম প্রপার ঝুরঝুরে রাইস, আর এরকম লম্বা লম্বা শুধু জাস্ট রাইস নিয়ে। একটা কেওড়ার ভালো ফ্লেভার আছে, আর যারা ড্রাই বিরিয়ানি পছন্দ করো না তাদের একটু সমস্যা হবে। এটা কিন্তু পুরোপুরি ড্রাই বিরিয়ানি, আর অয়েলে কিন্তু ড্রাই বিরিয়ানি। কিন্তু ভিডিওতে কিন্তু প্রচণ্ড নয়েজ আসবে, কারণ আমি একদম মিডিল রাস্তা দাঁড়িয়ে ভিডিও করছি, ঠিক আছে। আর রাইসে কিন্তু একটা প্রপার এলাইচির গন্ধ আছে। আলুটা দেখি কীরকম, এইরকম জাস্ট নরম আলু, ভিতরে কিন্তু সাদা। আলুটা কিন্তু প্রপার সিদ্ধ হয়েছে, আলুর মধ্যে হালকা ফ্লেভার গেছে, আলু দিয়ে একটু রাইস দিয়ে। ভাই আলু দিয়ে তো আলাদাই লাগছে, পুরো আলাদাই। আচ্ছা ভাই, যদি চিকেনটা দেখি, আমি চিকেনটা ধরার আগে এই পুরো খুলে এসেছিলো প্রথম কথা। এবার যদি চিকেনটা যদি সিদ্ধর কথা বলি, এরকমবার সিদ্ধ হয়েছে, নরম চিকেন একদম। এটা চিকেন এত বড় সত্ত্বেও প্রপার ফ্লেভার আছে চিকেনের মধ্যে, বেশ ভালো। রাস্তার মিলে দাঁড়িয়ে ভিডিও করছি গাইস, এর জন্য লাইক তো দিতেই হয়। আর চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো এবার একটা আলটিমেট বাইট দেবো আমাদের। একটু চিকেন থাকবে এরকম, এই বেশ নরম চিকেন এরকম এরকম। আহ হা হা, আলুটা থাকবে, একটু পেঁয়াজ থাকবে, আর আর এতটা পরিমাণে রাইস থাকবে এরকম নিয়ে জাস্ট। একদম নেক্সট লেভেল লাগবে আলুর ফ্লেভারটা, চিকেনের ফ্লেভারটা দিয়ে জাস্ট তুমু লাগবে, ঠিক আছে। এখানকার বিরিয়ানির দাম যদি বলি, হাফ চিকেনের দাম মানে হাফ চিকেন বিরিয়ানির দাম 120 টাকা, আর ফুলের দাম হচ্ছে 130 টাকা, মানে 10 টাকার ডিফারেন্স শুধু। আমরা ফুলই নিয়ে নিয়েছিলাম, তো রাইসের কোয়ান্টিটি যা আছে একজনের হয়ে আরামসে বেশি হবে, আর চিকেন তো বেশ বড়ো সাইজের। আমি বলবো 130 টাকা হিসাবে একদম পারফেক্ট, না পারফেক্ট থেকেও বেশি। তোমরা যদি অফিস পাড়ে বা ডালহৌসিতে আসো, দাস বিরিয়ানি অবশ্যই ট্রাই করো। আচ্ছা, দাস বিরিয়ানি থেকে বেরিয়ে মানে একটু এগোচ্ছিলাম, দেখলাম একটা মিষ্টির দোকান আছে, বেশ ভালো ভালো মিষ্টি আছে এখানে। তো ভাবলাম এখানে কিছু মিষ্টি ট্রাই করি। ও কী আছে এটা? লট চমচম। দাম কী আছে? 10 টাকা। আর এটা? ওটাও 10 টাকা। তো এই হচ্ছে গুড়ের কালাকাঁদ এখানকার, এটার দাম হচ্ছে 10 টাকা। হালকা মিষ্টি, একটা গুড়ের ভালো ভালো ফ্লেভার আছে, খুব সুন্দর লাগছে খেলে। গুড়ের একটা ভালো ফ্লেভার আছে। তো এরপরে আছে হচ্ছে এখানে ছানা ভাজা, আর হচ্ছে লট চমচম। ফার্স্ট একটু লট চমচমটা ট্রাই করি। বেশ কড়া মিষ্টি এটা, মালাই দেওয়া আর কিশমিশ দেওয়া একটা, ওখানে পেস্তা ছড়ানো, বেশ ভালো এটা। তারপরেই একটু ছানা ভাজা খেয়ে নেবো, এরকম বেশ এরকম মোটা, সেটার দামও 10 টাকা। মধ্যে একটা লেয়ার আছে, তার ভিতরে একটু ছানা ছানা আছে, মোটামুটি লেগেছে। কালাকাঁদটা এখানকার বেস্ট লাগলো আমার। তো কালকে এইখানকার লোকেশানগুলো একটু দেখছিলাম, তো দেখতে দেখতে একটা খুব ভালো দোকান আমাদের চোখে পড়লো, যেটা সিংস কুলফি। এরপরে আমরা সেই দোকানটাই যাবো। চিকু হ্যাঁ, আঙ্গুর হ্যাঁ, আম হ্যাঁ, কেসর পিস্তা। দাম প্রাইস? আম কা 70, চিকু 40, আঙ্গুর 40, কেসর পিস্তা 40। আরেক চিকু
আচ্ছা এটা বেসিক্যালি হচ্ছে ম্যাঙ্গো কুলফি, এটার দাম হচ্ছে 70 টাকা। আমের আটিটা বের করে এর মধ্যে ওই দুধের মালাই ফালাই দিয়ে একটা কিছু করে, উপরে আমের খোসা এখনও রয়েছে আর ভিতরে মালাইটা রয়েছে। কিন্তু আমের একটা ভালো ফ্লেভার আছে আর মালাইয়ের ফ্লেভারটা আছে, বেশ ভালোই লাগছে। দারুণ দারুণ। এরপরে আমরা নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে কেশর পেস্তা ছিল, এটার দাম হচ্ছে 40 টাকা, উপরে রবদা দেওয়া আর পেস্তা মেস্তা দেওয়া রয়েছে উপরতে। বেশ দুধের যে ফ্লেভার তো আছেই, হেভি লাগে এটাও। তো আজকে খাবারের দোকানগুলোর অ্যাড্রেসের কথা যদি বলি, আমি আগের দিনের মতো ডিসক্রিপশান বক্সে প্রপারভাবে লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা একটু চেক আউট করে নিও। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। রাস্তার মিলে দাঁড়িয়ে ভিডিও করছি গাইস।